সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 1203 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 4 জন। সরকার থেকে দেওয়া হয়েছে নানা পদক্ষেপ, তবে বাংলাদেশি অধ্যুষিত কিছু এলাকায় প্রবাসীরা অনেকেই মানছেন না সরকারের আইন, যার ফলে সেখানে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটিতে খুব প্রকাশ করেছে কমিউনিটির নেতৃবৃন্দ। এদিকে তাদের আইন না মানার কারণে দেশের সম্মান নষ্ট হচ্ছে বলেও জানান প্রবাসী নেতারা, যার ফলে কমিউনিটিতে আতঙ্ক আরো বেড়ে চলেছে। সৌদি থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ ফিরুজ। সৌদি আরবে সর্বশেষ তথ্য অনুযায়ী 99 জন আক্রান্ত হয়েছেন, সর্বমোট 1203 জন এই পর্যন্ত আক্রান্ত সংখ্যা। তার মধ্যে 1 জন মারা গেছেন আজ এবং 37 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সৌদি আরবের বর্তমান পরিস্থিতিতে কারফিউ জারি করেছেন সৌদি সরকার। কিছু কিছু জায়গায় মদিনায়, মক্কায় এবং রিয়াদে লকডাউন ঘোষণা করেছেন। তার মধ্যে মক্কায় কিছু কিছু এলাকায় 24 ঘন্টা কারফিউ জারি করেছেন। প্রবাসীদের বাংলাদেশি যারা আছেন তারা গুরিয়াতে নামক একটা স্থানে তারা জমায়েত হন, তারা সচেতনতামূলক তাদের সেই রকম ব্যবস্থা না দেখে প্রবাসীরা তাদের সচেতন হওয়ার জন্য আহ্বান জানিয়েছে। বিশেষ করে আমরা বাংলাদেশিদেরকে বলবো যে এই আইনটার প্রতি শ্রদ্ধা রেখে সচেতন হন, সবার প্রতি আতঙ্কিত না হয়ে। আমি আজকে ঘুরে বাংলাদেশ অধ্যুষিত এলাকা ঘুরে নামের একটি জায়গা আছে, জেদ্দাতে ওই জায়গাতে গিয়েছিলাম। প্রচুর পরিমাণে বাংলাদেশিরা আমাদের ঘোরাফেরা করতেছে। আমরা প্রবাসী আছি, যাতে প্রবাসীর নিয়ম কানুন গুলা মানে চলাটা আমাদের জন্য বেশ। সৌদি সরকারে আমাদের অফিস আদালত হইতে দোকানপাট সবগুলা বন্ধ রাখছে, মানুষের সমাগম ন হবার জন্য। তো আমরা যদি এইভাবে করি তাহলে আমাদের বাংলাদেশের মানহানিভাবে ওই জন্য আমরা একটু সতর্কভাবে চলি। ঘুরিয়া যে এলাকার মধ্যে আমাদের অনেক বাংলাদেশিরা বসবাস করে, আমি বলবো আমরা জনসংগম না করে, আমরা যেহেতু যে সৌদি সরকার যে আমাদেরকে যে একটা লেট অ্যালার্ট জারি করছে যে আর কার্ফিউ জারি করছে, আমরা এটা মান্য করবো এবং সৌদি সরকারের সমস্ত আইন কানুন আমরা মেনে চলবো। আমরা বাংলাদেশিদের বামমুখ উজ্জ্বল করবো এবং আমি নিজে ঘরের মধ্যে সেফ থাকবো এবং আরেকজনকে আমি সেফ রাখবো। সৌদি যে সরকার যে আইন করেছে আমাদের সকাল 6টা পর্যন্ত, সন্ধ্যা 7টা থেকে সকাল 6টা পর্যন্ত, সেই আইনটা অত্যন্ত জরুরি, সবার জন্য মানার মেনে চলতে হবে। এখন আসলে খুব একটা কঠিন সময়ের মধ্যে যাচ্ছি, আমাদের সৌদি আরবের পরিস্থিতি খুবই খারাপ। আমরা এখানে করোনার কারণে আতঙ্কিত, সব দোকানপাট ব্যবসা বাণিজ্য বন্ধ করে আছি। আমরা এই মুহূর্তে বিশেষ করে আমরা ঘরের মধ্যে অবস্থান করব, বাইরে বের হব না। তারা মনে করছেন এক বাংলাদেশি ভাইয়ের কাছ থেকে অন্য বাংলাদেশি ভাইয়ের কাছে আক্রান্ত হলে পুরো 20 লক্ষ বাংলাদেশি যারা সৌদি আরবে আছেন তারাই আক্রান্ত হয়ে পড়বেন, তাতে আমাদের বাংলাদেশের বামমূর্তি নষ্ট হবে। এই বামমূর্তি রক্ষার্থে সবাইকে সচেতন হওয়ার জন্য, সবাইকে বাসায় থাকার জন্য প্রবাসীদের আহ্বান জানিয়েছেন।